তীর্থমুখ মেলার ভিটি বন্টন নিয়ে এখনও উত্তপ্ত করবুক সদর। এদিন সকালে স্থানীয় ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করেন, কারণ তারা মেলায় ব্যবসার সুযোগ পাননি। অথচ রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা স্টল পেয়ে গেছেন, স্থানীয়দের নাকি বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। সোমবার থেকে করবুক মহকুমায় এ নিয়ে ঝামেলা চলছে। অবরোধকারীদের দাবি, প্রতি বছরের মতো এবারও যতনবাড়ি এবং নতুন বাজারের ব্যবসায়ীদের জন্য 100টি স্টল দিতে হবে, না হলে আন্দোলন চলবে। প্রত্যেক বছরই এই মেলাটা ড্রেক এন্ড করে বিক্রি বন্ধ হয়, কিন্তু কিন্তু আমাদের লোকাল দোকানদাররা কোনো বিট পায় না, না যতনবাড়ির দোকানদাররা পায়, না করবুকের তারা পায়, না নতুন বাজারেরা পায়, না তীর্থমুখের তারা পায়। তারা মানে পলিটিক্যালি 10টা 12টা করে বিট দিয়ে দেয়, তারা তার সমস্যা সরকারের দিকে দিয়ে দেয়, কিন্তু লোকাল দোকানদাররা বিট পায় না। এবং তারা দোকানদাররা আমরা নিজে, আমি নিজে একজন ব্যবসায়ী, আমার ফাস্টফুডের বিজনেস, আমি নিজে তারা থেকে ফর্ম লুছি, তারা এখন 700 ফর্ম 600 ফর্ম দোকান তারার বিটের লিগা, তারা 600 বিট আছে, বাট তারা 1400 মতন ফর্ম বিলি করছে। তো তার কাছে যদি 600 বিটই থাকে তার মধ্যে রাখতে পারে। এটা সম্পূর্ণভাবে এটা করবো এসডিএম, যারা স্টাফ আছে এসডিএমের আন্ডারে যারা স্টাফ আছে, এটা তারাই বুঝবো যে কিন লিগা তারা 600 বিট আছে, থাকা সত্ত্বেও তারা 1400 1500 বিটে বিলি করে। এবং কালকে আমরা নিজেরা থেকে বিট পাইছি না, লাস্টে দেখা যায় ব্ল্যাকে আগরতর থেকে 1 বিট 17000 18000 করে বিট ব্ল্যাকে কিনতেছে। তাহলে এর মানে অফিসের স্টাফ বা কেউ না কেউ জড়িত আছে এই বিষয়টার লোকে।